জলে ডুবে মৃত পরিবারের পাশে বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজি ব্যানার্জি। গত 29 জুন বাঁকুড়ার 1 নম্বর ব্লকের আঁচুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাদুলারা গ্রামের বাসিন্দা অশোক বাউরির ছেলে 24 বছর বয়সী উদয় বাউরির স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়। গ্রামে নেমে আসে শোকের ছায়া। একটা তরতাজা যুবকের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছে না এলাকার মানুষ। এই ঘটনার খবর পান ওই এলাকার জেলা পরিষদের সদস্য তথা বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজি ব্যানার্জি। কাজের জন্য একটু ব্যস্ত থাকায় কর্মীদের মাধ্যমে মৃতের পরিবারের খোঁজখবর নেন এবং আজ সকালে সশরীরে মৃতের পরিবার সঙ্গে কথা বলেন শিবাজি ব্যানার্জি। আর্থিক সাহায্যের থেকে শুরু করে পাশে থাকার আশ্বাস দেন মাননীয় কর্মাধ্যক্ষ শিবাজি ব্যানার্জি। ছাড়াও সাথে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা তৃণমূল যুব সম্পাদক রাজকুমার গোস্বামী, বোতালেম মোল্লাসহ তৃণমূল কর্মীবৃন্দ। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শিবাজি ব্যানার্জি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারটির পাশে আছি, আজ আর্থিক সাহায্য করে গেলাম এবং সব রকম সাহায্য ছাড়াও আমাদের কর্মীরা পরিবারটির পাশে থাকবে। আজকে আমরা বাদুলারা বাউরি পাড়াতে এসেছিলাম। এখানে খবর পেয়েছিলাম আমাদের উদয় বাউরি বলে একজন ছেলে, খুব অল্প বয়সে, মাত্র 24 বছর বয়স, সেটা জলে ডুবে মানে আকস্মিক একটা মৃত্যু, যেটা আমাদের দুঃখদায়ক, বেদনাদায়ক। সেই খবর পেয়ে আমরা সবাই এখানে এই অঞ্চলের এই এলাকার মেম্বাররা, চাচা থেকে আরম্ভ করে সোহেল থেকে আরম্ভ করে আমাদের এই অঞ্চলের সভাপতি আমাদের রয়েছে, আমাদের এছাড়াও সমস্ত ভাইয়েরা, আমরা তো ছুটে এসেছি না এই পরিবারটা বাঁচা তারাবার জন্য, এবং আমরা তাদের কিছু সাহায্য করলাম যাতে তারা কাজগুলো করতে পারে এবং আগামী দিনে তো বাঁচা থাকবো, যে কোনোভাবে সহায়তা করবো। কারণ ওই একটি ছেলে ছিল বাড়িতে উপার্জনকারী, বলতে একটি ছেলে আত্মীয় ছিল না, এবং হ্যান্ডিক্যাপ মা, আমরা পাশে থাকবো। এসছি, ছুটে দেখা করেছি, আমাদের তাদের পাশে থেকেছি এবং আমরা আগামী দিনে পাশে থাকবো, এবং যাতে পরিবারটা আগামী দিনে চলতে পারে। তার হ্যান্ডিক্যাপ মা ছেলে, একটি ছেলে ছিল, এবং সেটা আমরা আমাদের নেতৃবর্গ সবাই সেখানে পাশে আছে এবং তারাও দেখছে। আমরাও আজকে এসেছি, অত্যন্ত দুঃখজনক ঘটনাটা, একটা একই এলাকা। একটা বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খবরিয়া 24।